আমি অমরনাথ বণিক। আজকে মিউজিক লাভার্স ফোরাম অনুগুটি উত্তর ত্রিপুরার একটি ফেসবুক চ্যানেল তারা উদ্বোধন করতে যাচ্ছে, আমাকে অনুষ্ঠানের করার অনুরোধ জানিয়ে, তাতে আমি খুব খুশি। আমি এখন স্টার্ট করব এবং আমি প্রথমেই উদ্যোক্তা পক্ষের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি, তাদের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটুক। আর বিশেষ করে অরিন্দম বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি অনেকদিন ধরেই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, যোগাযোগ করলেন এবং আমাকে আজকে বিশেষ করে কিছু রবীন্দ্রসঙ্গীত বাজানোর কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথের মানে শ্রাবণ মাস যেহেতু মৃত্যুর মাস, এই কারণে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি শুরু করছি। তিন চারটে রবীন্দ্রসঙ্গীত বাজাবো, তারপর অন্যান্য গান। নমস্কার। Thank you.
প্রথম গানটা আপনাদের কেমন লাগলো? এবার আমি দ্বিতীয় একটি গান বাজাচ্ছি, সেটি হলো আমারও পরানো যাহা চায়।
এবার আমি আমার গিটার শিক্ষা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি যদিও গান বাজনার জগতে আমার 10 বছর বয়সে বাবার সাথে স্টার্ট করেছি, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে বাবার সাথে আমি গান বাজনা করতাম, সব প্রোগ্রামে যেতাম। আর এখন তো পেরিয়ে প্রায় 62 বছর বয়স হয়ে গেল, 52 বছর আমার গান বাজনার জগৎ। আর আমি গিটার বাজানো শুরু করেছি 1973-তে। আমি বাবার কাছে গিটার শিখেছি, বাবা ছিলেন কাজী অনিরুদ্ধের ছাত্র। বাবার কাছে 3-4 বছর শেখার পর বিখ্যাত গিটার শিল্পী সুনীল গাঙ্গুলি, যার বাড়ি ত্রিপুরার সোনামুড়া, উনি প্রায় সময় আসতেন আগরতলা, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি। আমি শুধু ওনার রেকর্ড শুনে শুনে গিটার বাজাতাম, বাবার কাছে তো শিখেছি, তারপর ওনার রেকর্ড শুনে শুনে ওনাকে ফলো করার চেষ্টা করতাম। এইভাবে চলতে লাগলো। একবার একটা সুযোগ এসে গেল, উনি আগরতলায় একটা প্রোগ্রাম করবেন বলেছেন, বাবাকে খবর দিয়েছিলেন, বাবার সাথে আমিও গেলাম ওনার বাড়িতে, মানে ওনার দিদির বোনের বাড়িতে আগরতলা। তখন ওনার সাথে আমার পরিচয় হলো, বাবা পরিচয় করে দিলেন যে আমার ছেলে ও গিটার বাজায় একটু আধটু। তখন উনি আমাকে কাছে ডেকে নিয়ে বললেন যে তুমি কি বাজাও। তখন আমি বলেছিলাম যে আপনার এখনো পর্যন্ত যত রেকর্ড মার্কেটে আছে, আমাদের বাড়িতে আছে, এই রেকর্ডের সমস্ত গান আমার তোলা আছে, আমি এইগুলি বাজাই। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আমার সব গান তোমার মিউজিক জানা আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে কালকে যে প্রোগ্রাম হবে আগরতলাতে, সেই প্রোগ্রামে আমি যত গান বাজাবো সব গানের মিউজিকগুলো তুমি বাজাবে আরেকটা গিটার নিয়ে। ওই তখন ওই প্রোগ্রামে ওনার সাথে, মানে প্রথম দর্শনেই ওনার সাথে আমি 22-23টির মতো গানের সাথে মিউজিক বাজিয়ে দিলাম। তারপরে উনি বাবাকে বললেন যে আমাকে কলকাতায় পাঠাতে, উনি দেখাবেন আমাকে গিটার বাজনা। তারপর থেকে ওনার সাথে যোগাযোগ ছিল। 1977 হয়ে তখন ওই পিরিয়ডে আমি কলকাতা চলে যাই, গিয়ে ওনার কাছে প্রথম শিক্ষা শুরু করি। এর আগে তো বাবার কাছে শিখেছিলাম, এবং ওনার আশীর্বাদ দিয়ে এখন যাই একটু একটু বাজাচ্ছি, বাবা প্লাস সুনীল গাঙ্গুলির মতো গিটারিস্ট। এবার আমি এমন একটা গান বাজাবো যে গানটা রবীন্দ্রসঙ্গীত, যদিও কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীত, এটা একটা মানে অনেকে চিন্তাই করতে পারেননি কোনোদিন, কিন্তু 1964-এ চারুলতার ছবিতে সত্যজিৎ রায় কিশোর কুমারকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত করিয়েছিলেন। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশী, তারপর থেকে সত্যজিৎ রায় অনেকগুলো ছবিতেই কিশোর কুমারকে রবীন্দ্রসঙ্গীতের জন্য ইউজ করেছিলেন। তারপর তো কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেছেন, 2-3টি অ্যালবাম। ওনার আরেকটা ইচ্ছে ছিল কিশোর কুমারের নজরুল গীতির একটি অ্যালবাম করার, কিন্তু ওনার সময়ে ওনার সাথ দেননি, যে কারণে ওনার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সমস্ত কিছু ঠিক ছিল কিন্তু করা হয়ে ওঠে। দেখ আমি একটা রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছি, কিশোর কুমারের কণ্ঠে খুব হিট গান, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশী।
এবং আরেকটি রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছি, যে রবীন্দ্রসঙ্গীতটি আশা ভোঁসলের কণ্ঠে খুব জনপ্রিয় হয়েছিল। অনেকেই গেয়েছে, রবীন্দ্রসঙ্গীত সবাই করে, কিন্তু আশা ভোঁসলের গানটা স্পেশালি জনপ্রিয়তার শিখরে গিয়ে পৌঁছেছিল। এই গানটা হচ্ছে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। এই যে গানগুলো শুনলেন সবগুলো মিউজিক ট্র্যাক আমারই তৈরি করা, নিজের ট্র্যাক করেই করি এগুলো, আর যেগুলো পারি না সেগুলো তো কারো কাছ থেকে নিয়ে করতে হয়। এবার আমি বাজাচ্ছি একটা গান, খুবই জনপ্রিয় এবং খুব ভালো মানের একটা গান, লক্ষ্মীকান্ত পেয়ারলালের সুরে, মুকেশ এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, শোর ফিল্মের গান, এক প্যার কা নগমা হ্যায়। এই গানটা করছি।
গান বাজনা করতে গেলে বাঙালিরা বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত করি, হিন্দি গানও করি, কিন্তু পাশাপাশি মান্নাদের গান না করলে কিন্তু ইনকমপ্লিট মনে হয় আমার কাছে। এবার একটি মান্নাদের গান করছি, যে গানটি হলো যদি কাগজে লেখো নাম। এই গানটি Thank you.
আমার এই প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেকেই অনেক কিছু লিখছেন আমি জানি, কিন্তু আমি উত্তর দিতে পারছি না। আমি প্রোগ্রাম শেষে সবগুলো দেখে উত্তর দেব। এবার একটা গান বাজাবো, এই গানটা একসময় খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু তারপর গানটা জনপ্রিয়তা হারিয়ে গেছিল। রিসেন্টলি বোম্বে থেকে এটাকে একটু র‍্যাপ মিউজিক করে দিয়ে বড় লোকের বিটি লোক আবার জনপ্রিয়তা তুঙ্গে চলে এসেছে। এই গানটি আমি বাজিয়ে শোনাচ্ছি আপনাদের। আমার এই সঙ্গীত জীবনের 52 বছরে অনেক কিছুই করেছি। গিটার তো ছিল এবং এখনো আছে, পাশাপাশি আমি স্প্যানিশ গিটার বাজাতাম। তারপর আমার গুরু সুনীল গাঙ্গুলি, উনি বলেছিলেন যে স্প্যানিশ গিটার বাজালে হাওয়ান গিটারের ক্ষতি হয়, হাওয়ান গিটারের যে সফটনেস দরকার সেটা থাকে না স্প্যানিশ গিটার বাজালে। ওনার এক কথাতেই আমি স্প্যানিশ গিটার ছেড়ে দিয়েছিলাম, বললাম যে আর ধরবো না কোনোদিন, এখন আর স্প্যানিশ গিটার বাজাই না। তারপর আমি কিবোর্ড নিয়ে আরম্ভ করলাম। তখন ত্রিপুরাতে যত শিল্পীরা বাইরের থেকে আসতেন তারা কলকাতার থেকে মিউজিশিয়ান নিয়ে আসতেন, আর আমার একটা মনে প্রশ্ন থাকতো যে
কলকাতার মিউজিশিয়ান এমন কি বাজাচ্ছেন যে আমরা পারি না, এই চিন্তাটা সবসময় মাথায় থাকতো। তারপরে আমি ওই কিবোর্ড কিনে নিয়ে আসি, এসে কিবোর্ড প্র্যাকটিস করা শুরু করলাম। আমি স্প্যানিশ গিটারও কারোর কাছে কোনোদিন শিখিনি, কিবোর্ডও শিখিনি, আমি নিজে নিজেই চেষ্টা করে কিবোর্ডটাকে বাজাতাম। বাজাতে বাজাতে কলকাতার সব শিল্পী মোটামুটি যারা জীবিত ছিলেন, একদম মানে লেটেস্ট একদম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আমি বাজিয়েছি। তারপরে আছে আরো রাঘব চ্যাটার্জি, আরতি মুখার্জি, হৈমন্তী শুক্লা, শ্রী অমর পাল, এরকম অনেকের সাথে আমি বাজিয়েছি, জটিলেশ্বর মুখোপাধ্যায়, এরকম আমি অনেকের সাথে বাজিয়েছি, মানে কিবোর্ড অ্যাকম্পানি করার সূত্রে। তার আগে আমি হাওয়ান গিটার নিয়ে অনেকের সাথেই অ্যাকম্পানিও করতাম। আমি রবীন্দ্রসঙ্গীতের পুরনো অনেক শিল্পীর সাথে আমি বাজিয়েছি, হয় না? আর স্প্যানিশ গিটারের সূত্রে আমার সৌভাগ্য যে আমি সলিল চৌধুরীর মতো একজন গুণী শিল্পীর সংস্পর্শে যেতে পেরেছি, এবং ওনার গানের সাথে আমি স্প্যানিশ গিটার অ্যাকম্পানিও করেছিলাম। আমার জীবনে এগুলো মানে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সারা জীবনের জন্য। এবার আমি একটা গান বাজাবো, সেই গানটা খুব পুরনো একটা ঠুংরি বড়েগুলো মালিকার, কা করে সাজিনি আয়না বলো। কিন্তু এই গানটাকে পরবর্তী সময়ে এটাকে ভেঙে নিয়ে একটু আধুনিকত্বের ছোঁয়া দিয়ে স্বামী ফিল্মে যেসুদাসকে দিয়ে গানটা করানো হয়েছিল, আমি স্বামী ফিল্মের গানটা বাজাচ্ছি, কা করে সাজিনি আয়না বলো। Thank you.
এবার আরেকটা বাংলা খুবই ভালো গান, অনেক পুরনো গান, শ্যামল মিত্রের গাওয়া, কি নামে ডেকে বলবো তোমাকে, এই গানটা বাজাচ্ছি, শুনে দেখো। আপনাদের কেমন লাগছে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, পরে দেখব। এবার একটা গান বাজাচ্ছি, যে গানটা না বাজালি না হয়, এখন বর্ষার সিজন চলছে। মঞ্জিল ফিল্মের কিশোর কুমারের গাওয়া রিমঝিম গিরে সাবান, আডি বর্মনের সুরে এই গানটা বাজাচ্ছি।
অনুষ্ঠান আরম্ভ করতে করতেই শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা গান করছি, এবং এই গানটা বিশেষভাবেই করলাম এই কারণে যে সলিল চৌধুরীর স্বরে এবং হেমন্ত মুখোপাধ্যায় স্বরে পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আজকের মতো আমি অনুষ্ঠান শেষ করছি, কারণ আমার যতটুকু বাজাবার কথা ছিল আমি ততটুকুই ট্র্যাক নিয়ে এসেছি, কারণ আমার ট্র্যাকের বাইরে গিয়ে আমি এখন বাজাতে পারবো না। আমার ট্র্যাক সেট করা আছে যেগুলো সেগুলি করতে হবে। আপনাদের আমি অনুরোধ পেয়েছি, কিন্তু দুঃখিত, যদি পরবর্তী সময়ে সুযোগ সময় হয় তাহলে অবশ্যই হবে, তখন চেষ্টা করব। আমি আবার সবাইকে আমার প্রণাম জানিয়ে বড়দের ছোটদের ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সবাইকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।